হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের আজকের এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে কয়েকদিন আগে আমি পোস্ট দিয়েছিলাম যে ওভেনে কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেই রেসিপির মধ্যে সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল তা হলো ওভেনে কেক তৈরি করে দেখানো তো অলরেডি আমার চ্যানেলের নর্মাল পাউন্ড কেকের রেসিপি আছে সেই রেসিপিতে আমি তেল দিয়ে কেক বানানো দেখিয়েছি তো এবার আপনাদেরকে আমি বাটার দিয়ে বেকারির মতো ওভেনে ফ্রুটস পাউন্ড কেক তৈরি করে দেখাবো কত তাপমাত্রায় কত মিনিট বেক করতে হবে এটি হবে এক পাউন্ড ওজনের কেক আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে দেখার আগে ছোট্ট একটি অনুরোধ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক ধরনের টিপস আপনারা পাবেন এই ভিডিওতে তাহলে চলুন এখন একটি মিক্সিং নিয়ে নিচ্ছি আনসল্টেড বাটার একশো গ্রাম আর বাটারটা অবশ্যই কিন্তু সাধারণ তাপমাত্রায় থাকতে হবে আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে তেল দিয়েও করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম পারফেক্ট স্বাদ পাবেন না আর বাটারটা আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটারটাকে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিচ্ছি আজকের এই সম্পূর্ণ কেকের উপকরণগুলো আমি গ্রামের মাপে দেখাবো যদি কেউ গ্রামের মাপে না বুঝেন তাহলে কাপের মাপও করে নিবেন তবে কাপের মাপটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের কোনো ধরনের চিন্তা নেই যাতে আপনারা নিশ্চিন্তে কেকটি বানাতে পারেন কাপের মাপে বিট করা শেষে এবার এর মধ্যে চিনি যোগ করবো একশো গ্রাম সাধারণ যে চিনিটা আমরা খাই তা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এখন একটি ছাঁকুনির সাহায্যে ব্লেন্ড করা চিনিটা আমি ছেঁকে নিচ্ছি বিটারের স্ট্যান্ড দিয়ে প্রথমে মিশিয়ে পরে ব্লেন্ড করে নিচ্ছি বাটারটা ফ্লাপি এবং একদম সাদাটে না হয়ে যাওয়া পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট বিট করতে হবে দেখতেই পাচ্ছেন যে চিনি এবং বাটার টুকু বিট করার পর সাদা হয়ে এসেছে তারপরে আমরা ডিম যোগ করব দুটো ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি একশো গ্রাম পরিমাণ এবার ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া কিছু অংশ বাটারের মধ্যে দিয়ে বিট করে নিব মিডিয়াম স্পিডে এক থেকে দুই মিনিটের মতো বিচার বন্ধ করে বাকি ডিমের মতো তারপর শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো চালনে দিয়ে চেলে নিব তার জন্য এখানে ময়দা নিয়েছি একশো দশ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি দশ গ্রাম লবণ নিয়েছি এক চিমটি বেকিং পাউডার নিয়েছি মেজারমেন্ট কাপের জাস্টে পিঞ্চের যে সবচেয়ে ছোট চামচটা আছে সেটা দিয়ে আমি এখানে ফস্টার ক্লাক্সের যে বেকিং পাউডারটা আছে সেটা নিয়েছি এটা খুব ভালো রেজাল্ট আসে গুঁড়োদোধ লাগবে দশ গ্রাম যেটা কোনো কাপের মেজারমেন্ট আপনাদেরকে আমি বললাম না সরাসরি এরকমের একটা দশ টাকা দামের প্যাকেট নেবেন এতে দশ গ্রাম পরিমাণই থাকে এখন সমস্ত উপকরণগুলো চেলে নিব চেলে নেবার পর এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এখান থেকে এক চামচ পরিমাণ ময়দার মিশ্রণ উঠিয়ে রাখলাম এবার এখন আমরা বাটারের মিশ্রণের মধ্যে ময়দার টুকু দিয়ে দিব আমি দুই ধাপে দিব এখন বিটারের স্প্রিট লোতে দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেঞ্জ এক চামচ এই ভ্যানিলা অ্যাসেন্সটা আমি ব্যবহার করি এতে খুবই সুন্দর ঘ্রাণ আসে আমি যে পেজের থেকে বেকিং প্রোডাক্ট কিনে থাকি সেই পেজের নাম জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাদের থেকে খুবই সুলভ মূল্যে পাওয়া যায় মিশিয়ে নিব বিশ সেকেন্ডের মতো কেকের ব্যাটারটা খুবই স্মুথভাবে তৈরি হয়েছে চাইলে এই পর্যায়ে মালটা রসও দিতে পারেন আমার হাতে ছিল না বলে দেইনি মালটা রস কেউ দিতে চাইলে তাহলে সেই ক্ষেত্রে দুই টেবিল চামচ দিতে পারেন এবার ড্রাই ফ্রুটস যোগ করব তার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তা তাহলে মোরব্বা টুটি ফুটি কালো ও সাদা কিশমিশ কিছু আমন্ড বাদাম ও এক্সট্রা কিছু চেরি এবার ড্রাই ফ্রুটস সেই উঠিয়ে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ময়দায় মিশিয়ে কোট করে নিচ্ছি এবার চালুনির মধ্যে দিয়ে এক্সট্রা ময়দা চেলে নিচ্ছি এবার ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এই সম্পূর্ণ কেকের পাউন্ড কেকের মোল্ডে ঢেলে নিব তার জন্য কয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি তা মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি লম্বায় আট ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি এবং পাশের হল চার ইঞ্চি সাইজের যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এখন নর্মাল সাদা কাগজ কেটে মোল্ডে দিয়ে দিব কোনো রকম তেল ব্রাশ করতে হবে না এখন কেকের ব্যাটারটুকু মোল্ডে ঢেলে নিব এবারে স্প্যাচলোর দিয়ে বিছিয়ে নিচ্ছি এখন একটি কাঠি অথবা টুথপিকের সাহায্যে সব দিকে সমানভাবে ব্যাটারটুকু বিছিয়ে দিব উপরে কিছু ড্রাই ফ্রুটস দিব কয়েকবার ট্যাপ করব। করবো এই কেকটাকে আমরা ওভেনে বেক করব। তার জন্য ওভেনটাকে প্রথমে একশো সত্তর ডিগ্রিতে নয় মিনিটের জন্য প্রিহিট করে আপ ডাউন হিট অন করে নিব তো নয় মিনিট পর প্রিহিট হয়ে যাবার পর ফিরছি তো নয় মিনিট ওভেন প্রিহিট হয়ে যাবার পর এবার ওভেনের র্যাকের হ্যান্ডেল খুলে দিলাম আর আমি ওভেনের স্ট্যান্ডটা মাছ বরাবর রেখেছি এবার আমি কেকের মোল্ড দিয়ে দিলাম ওভেনে আবারও একশো সত্তর ডিগ্রিতে ওভেন আপ ডাউন হিট অন করে কেকটা বেক করে নিব মিনিটের জন্য কেক বেক করার সময় ফ্যানের যে অপশনটা আছে সেটা বন্ধ করে দিবেন যাদের আমার মতো কনভেকশন ওভেন আছে আরেকটা নিনজা টেকনিক শেয়ার করছি যাদের কেক একেবারেই বেকারের কেকগুলোর মতন উপরে ক্র্যাক দেখ আসে না তারা কেকটি বিশ মিনিট বেক হয়ে যাবার পর ওভেনে র্যাক খুলে একটি ছুরি দিয়ে কেকের মাঝখান থেকে দাগ কেটে দিবেন এতে করে ক্র্যাক দাগ পড়বে আবারও ওভেনে কেকটি দিয়ে ওভেন চালু করে দিলাম বাকি যে তিরিশ মিনিট ছিল ওই সময় থেকেই আবার কেক হতে থাকবে এতে কেক কোনো ধরনের সমস্যা হবে না হতে আশা করি আপনারা আমার ভিডিওটিতে দেখানো টেকনিকটি দেখে উপকৃত হবেন প্রায় ৪৫ মিনিটের মতো হয়ে যাবার পর আমার কেকের উপর ব্রাউন কালার চলে এসেছে ওভেনে চালু করার অপশনটি বন্ধ করে ওভেনের র্যাকটি খুলে নিলাম আবারও এখন একটি শাসলি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটি হয়েছে কিনা যদি আপনাদের কেকটি না হয় তাহলে বাকি যে পাঁচ মিনিট আছে আরও সময় সেটা বেক করে নিতে পারেন কেকটি হয়েছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চাইলে আপনারা এই গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে নিতে পারেন তবে আমি এটা করব না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হয়ে যাবার পর কেকটি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটি কেটে নেবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ওজনের হয়েছে কেকটি একটি কিচেন স্কেলের সাহায্যে মেপে নিচ্ছি কেকটি চারশো পঁচানব্বই গ্রাম হয়েছে তার মানে এক পাউন্ড ওজনের থেকে কিছুটা বেশি আছে কেক চাইলে আপনারা এই রেসিপি ফলো করে কেক বানিয়ে সেল করতে পারেন যারা হোমমেড খাবার নিয়ে কাজ করছেন এবার কেকের চারপাশে যে কাগজ আছে সেটা খুলে নিচ্ছি একটি কেকের স্লাইস দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট ভাবে কেকটি বেক হয়েছে এবং যে ড্রাই ফ্রুটস গুলো আমরা দিয়েছিলাম সেটাও মাছ বরাবর রয়েছে কিন্তু কেকের আর কেকটি কতটা সফট হয়েছে একবার হলো এই রেসিপি ফলো করে কেকটি বাসায় বানিয়ে ফেলুন আশা করি নিরাশ হবেন না যারা একবার বাটার দিয়ে তৈরি করা কেক খেয়েছেন তারা আর তেল দিয়ে কেক বানিয়ে খেতে চাইবেন না যে এতটাই মজার হয়েছে এই কেকটি বানিয়ে বাইরে রেখে নর্মালভাবে তিন থেকে চার দিন খেতে পারবেন এর থেকে বেশি দিন না রাখাই ভালো আশা করি আজকের পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ নতুন রেসিপি পেতে এবং আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমার চ্যানেলে রেসিপি আপলোড হবে আপনার কাছে সাথে সাথে সেই চ্যানেলের রেসিপির নোটিফিকেশন চলে যাবে আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ